চা অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। বেশিরভাগ মানুষই দিন শুরু করেন চা পানের মাধ্যমে। তবে দিনে 2 থেকে 3 কাপ চা পানি যথেষ্ট। অনেকেই হয়তো জানেন না অতিরিক্ত পরিমাণে চা পান করলে আমাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে। দেখে নেওয়া যাক অতিরিক্ত চা পান করলে শরীরে যে ক্ষতিগুলো হয়। হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর। চা পান করে স্বস্তি মিললেও এটি হৃৎপিণ্ডের পক্ষে খুবই একটি ভালো নয়। অতিরিক্ত চা পান করার সবচেয়ে বড় সমস্যা হলো এটি হৃদস্পন্দন বাড়ায় এবং হৃদরোগ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে, হজমে সমস্যা তৈরি করে। অতিরিক্ত চা পান করা অন্ত্রের পক্ষেও খুবই ভালো নয়। চা পান অন্ত্রের উপর খারাপ প্রভাব ফেলে, যার ফলে আমাদের খাবার হজমে সমস্যা হয়, অ্যাসিডিটি হতে পারে। চা পান করতে বেশিরভাগ মানুষই পছন্দ করে। অনেকেই দিনে 4 থেকে 5 বারেরও বেশি চা পান করেন, আর অতিরিক্ত চা পান করার ফলে অ্যাসিডিটির সমস্যা বাড়ে, ঘুমের সমস্যা হতে পারে। অতিরিক্ত চা পানের ফলে ঘুমের সমস্যা দেখা দেয়, আর ঠিকঠাক ঘুম না হওয়ার ফলে অস্বস্তি লাগে, অলসতা দেখা দেয়, পুষ্টি শোষণ কম হয়, বেশি পরিমাণে ক্যাফেইন গ্রহণ করলে হজমের সমস্যা দেখা দিতে পারে এবং পুষ্টি শোষণ কমে যায়। চায়ের মধ্যে যে ট্যানিন নামক উপাদান রয়েছে তা আমাদের খাবার থেকে আয়রন শোষণে বাধা দেয়, তাই নিয়মিত পরিমাণ মতো চা পান করুন। অতিরিক্ত চা কখনোই পান করতে যাবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, যাতে সকলেই উপকৃত হতে পারেন, সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।